আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আইএফসিটি মাইনিং নিয়ে কথা বলবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি যে কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন, কিভাবে এখান থেকে কয়েন কালেক্ট করতে হয়। হ্যাঁ, এটা এ টু জেড নিয়ে একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেই ভিডিওটা দেখে এখন পর্যন্ত যারা অ্যাকাউন্ট করেন নাই, মাস্ট বি অ্যাকাউন্ট করে ফেলেন। কেন অ্যাকাউন্ট করবেন, কেন কাজ করবেন, সেটাও আজকের এই ভিডিওতে কভার করার ট্রাই করব। আমি জাস্ট একটা কথা বলবো যে এই মাইনিং অ্যাপ্লিকেশনটা কেউ মিস করবেন না। 2024 সালের এখান থেকে দুইটা টোকেন থেকে আপনারা পেমেন্ট পাবেন, লিস্টিং হবে। মাস্ট বি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, এবং এই টোকেনটা বা এই কয়েনটা কিন্তু এই 2024 সালেই লঞ্চ হতে যাচ্ছে, এবং এক একটা টোকেনের প্রাইস আপনারা $1 করেও আপনারা এখান থেকে পেতে পারেন। সেটা কি, এখানে কিন্তু আমরা কয়েকটা টোকেন আমরা এখান থেকে মাইন করতে পারি। তো কীভাবে কী করবেন সমস্ত বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করব। এতটুকু বলে নেব ফার্স্ট অবস্থায়, যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট করেন নাই, মাস্ট বি আপনারা অনেক লস করতেছেন। আপনারা অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন থেকে ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্ট করে ফেলেন। ভিডিওর ডিসক্রিপশনে আপনাদের রেফার কোড সব কিছুই দেওয়া থাকবে। আর মাস্ট বি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন হবেন, কারণ সেখানে আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। এখন আসি এটার মূল আপডেট নিয়ে। সো ফার্স্ট অবস্থায় তো বললাম যে আসলে অ্যাকাউন্টের ভিডিও যারা দেখতে চান ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেটা দেখে অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন, অথবা রেফার কোড সবই পেয়ে যাবেন। এখন আসি মূল বিষয়ে। আসলে এই প্রজেক্টটা আমি কয়েকদিন আগে ভিডিও দিছিলাম, এবং এটা এমন স্ট্রং প্রজেক্ট না, আপনারা হতে পারে দেখছেন যতগুলো ফ্রি মাইনিং প্রজেক্ট আছে সব থেকে বেস্ট করছে হলো কি সাতোশি কোর, বা সবচেয়ে বেশি বেনিফিট বা প্রফিট দিছে হলো সাতোশি কোর। আর এই অ্যাপে সাতোশি কোরের যে ফাউন্ডার, তারা কিন্তু এই অ্যাপে সংযুক্ত আছে। তার মানে বুঝতে পারতেছেন যে তারা কতটা রিয়েল হলে ভালো প্রফিট দিছে এবং এখান থেকে কত ভালো প্রফিট দেবে। পাশাপাশি এখানে এমন এমন ফাউন্ডার আছে বা সিও আছে যারা বিভিন্ন এক্সচেঞ্জের সাথে জবে আছে, বা তারা একরকম পার্টনারশিপে আছে, লাইক বাইবিট, তারপরে ম্যাক্সি গ্লোবাল, হবি গ্লোবাল। অর্থাৎ এই এই কোম্পানির ফাউন্ডার একজন কিন্তু বাইবিট, ম্যাক্সি গ্লোবাল, হবি গ্লোবাল, এদের এত বড় বড় এক্সচেঞ্জের সাথে কিন্তু আছে। তার মানে এটা যে কতটা স্ট্রং প্রজেক্ট আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এখন আসি যেটা আরেকটা আপডেট, মেইন আপডেট, সেটা হলো এখান থেকে একটা কয়েন আছে যেটার নাম হলো কি, আমরা কালেক্ট করতেছি। আমরা যদি এখান থেকে অ্যাকাউন্টে যাই, আপনারা আপনাদের ব্যালেন্স দেখতে পারবেন। এখানে দেখেন আমার অনেকগুলো ব্যালেন্স আছে, এবং পাশাপাশি দেখেন এখানে কিন্তু আপনারা ইউএসডিটি আর্ন করতে পারবেন, কিউডব্লিউই, এমবিটি এবং আইএফসিটি। এই কয়েনগুলো আমরা কিন্তু মেন হলো আইএফসিটি কয়েন, যেমন সাতোশি করে অনেকগুলো কয়েন আমরা আর্ন করতে পারছি। তো সেরকমই এখানে এমবিটি যে কয়েনটা আছে, আমি যেটা জানতে পারলাম যে আপডেটের মাধ্যমে এই কয়েনটা মেবি এপ্রিলের দিকে লঞ্চ হতে যাচ্ছে। তো এই কয়েনটা যদি এপ্রিলে লঞ্চ হয়, দেখেন খুব একটা বেশি সময় নাই, কিন্তু এই কয়েনের প্রাইস আপনাদের মিনিমাম একটা আপনাদেরকে আইডিয়া দিতে পারি, সেটা হলো 90 সেন্ট থেকে $1 হিট করবে বা $1 লঞ্চ করবে। তার মানে এখান থেকে যদি আপনারা এই কয়েনটা কালেক্ট করতে পারেন, তাহলে আপনারা হিউজ একটা বেনিফিটে থাকবেন। সো আমি কিন্তু এখানে এই কয়েনটা দেখা গেলো আমি শুধু আইএফসিটিটা কালেক্ট করি, বাট এই দুইটা কয়েন আমি কালেক্ট করি নাই। বাট যখন আমি জানতে পারলাম যে এই টোকেনটা এখান থেকে ভালো করবে এবং এটা লিস্ট হতে যাচ্ছে এবং এটা ভালো প্রাইসে লিস্ট হতে যাচ্ছে, তখন আমি এটা কালেক্ট করা শুরু করলাম। সো আপনারা মাস্ট বি আইএফসিটির সাথে সাথে আপনারা এই কয়েনটা কালেক্ট করবেন। এটা কীভাবে কালেক্ট করবেন সেই প্রসেসটা আপনাদেরকে একটু দেখাই বা বলি যে এটা কালেক্ট কীভাবে করতে হয়। তো এখান থেকে তো আমরা যে প্রত্যেক দিন যে এখানে আমরা মাইনিং করতেছি, যে মাইনিং করার পর এখানে দেখেন অনেকগুলো কিন্তু এই যে দেখেন গোল গোল জিনিস আছে, তাই না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এবং এই যে দুইটার মাঝখানে একটা ছিল যেটা আমি অলরেডি কালেক্ট করে ফেলছি। সো এখান থেকে তো আমরা এখানে ক্লিক করে তো প্রত্যেক দিনের এই যে মাইনিং হয়ে যে কয়েনগুলো জমা হচ্ছে সেটা হচ্ছে এখানে। সো এটার উপর যখন আমি টাচ করব, তখন দেখেন আমার কিন্তু এটা রিসিভ হয়ে গেল। এবং পাশাপাশি দেখেন এই যে যে গোল এগুলো আছে এখানে কিন্তু এক একটা জিনিস, যেমন এইটা, এই যে দেখেন এইটা আছে হলো কি ইউএসডিটি। তো এখানে ক্লিক করলে আপনাদেরকে একটা অ্যাড দেখাবে, যে অ্যাডের পরে আপনারা একটা অ্যামাউন্ট পাবেন, যেমন এখানে আছে 0.1 ইউএসডিটি। সো আমি যদি এখানে ক্লিক করে অ্যাড দেখি, সো দেখেন আমার অ্যাডটা কিন্তু এখন লোডিং হবে।
তারপর আমরা এখান থেকে ইউএসডিটি কালেক্ট করতে পারবো সো এটা আমি স্কিপ করে দিই অ্যাডটা দেখেন আমার কিন্তু অ্যাডটা দেখা হয়ে গেল এবং পাশাপাশি কিন্তু আমার এখানে ইউএসডিটি কালেক্ট হয়ে গেল দেখেন এখানে কিন্তু আমার ইউএসডিটি কালেক্ট হয়ে গেল সো আমি এটা আসলে সময়রভাবে করতে পারি না বাট এখন কিন্তু আমি এটা নিজেই করা শুরু করছি যে আপডেটটা পাইলাম এটা থেকে 100% আপনারা শিওর থাকেন যে ভালো একটা প্রফিট পেতে যাচ্ছেন পাশাপাশি এটার যে এমবিটি টোকেনটা আছে এই যে আইএফসিটি টোকেন তো আছেই এটা লিস্ট হবে হলো আপনার মেবি এই বছরের শেষের দিক থেকে শেষের দিক দিয়ে এবং এমবিটি টোকেনটা লঞ্চ হবে মেবি এপ্রিলে তাহলে দেখেন এমবিটি টোকেনের প্রাইসও হতে পারে 90 সেন্ট থেকে $1 এখন এমবিটি টোকেন কীভাবে কালেক্ট করবেন এই যে এখান থেকে যে আমরা এই অ্যাডটা দেখে ইউএসডিটি কালেক্ট করলাম এখানে দেখেন এই দুটার মাঝখানে একটা অ্যাড থাকে সেটা দেখলে আপনাদের এমবিটি টোকেনটা কালেক্ট হবে সো আমি অলরেডি এটা কালেক্ট করে ফেলছি এবং পাশাপাশি দেখেন এই যে এটা আছে আমি 2QWT এটা আমরা পাবো সো আমি যদি এটা এখান থেকে কালেক্ট করি ক্লিক করলাম এখন আমার একটা ছোট্ট অ্যাড শো হবে অ্যাডটা আমরা স্কিপ করে দিচ্ছি তো দেখেন অ্যাডটা আমার চলে গেছে একটা দেখা শেষ আমার এটা কালেক্ট শেষ যদি আমি এখান থেকে আবার অ্যাকাউন্টে যাই দেন দেখেন এটা এখানে আমার কয়েন জমা হবে সো এই কয়েনগুলো কিন্তু আমি আগে জমা করতেছিলাম না বাট আমি যখন আপডেটটা পাইলাম আপডেটটা পাওয়ার পর আসলে ভাবলাম যে অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানা দরকার কারণ আপনারা হতে পারে যে অনেকেই এটা কালেক্ট করেন না আমার মতো হ্যাঁ সো সময়ের অভাবে যেটাই হোক বাট এটা মাস্ট বি আপনারা কালেক্ট করবেন প্রত্যেক দিন এখান থেকে এমবিটির যে এটা আছে এই অ্যাডটা দেখবেন সবটি অ্যাড দেখবেন এখানে একটা দেখলে আইএফসিটি পাবেন একটা সো এভাবে আপনারা এমবিটি টোকেনটা এখানে এই যে সেকেন্ড যে চিহ্নটা থাকবে গোল এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন এটা দেখে পাশাপাশি কী করতে পারবেন পাশাপাশি দেখেন এখানে সাইন ইন লেখা আছে এখানে ক্লিক করেও কিন্তু আপনারা বিভিন্ন কয়েন আপনারা কালেক্ট করতে পারবেন যেমন এখানে আপনারা QWE কয়েন এ টোকেনটাকে আপনারা কালেক্ট করতে পারবেন সো এখানে সাইন ইনে ক্লিক করলে দেখবেন এটা আমাদের চেক ইন হয়ে গেছে আমরা দেখেন সাইন ইন ওয়ান ডেজ এখানে চেক ইন হয়ে গেছে এটাতে ক্লিক করলে আমাদের এই কয়েনটা কালেক্ট হবে পাশাপাশি দেখেন এখান থেকে যদি আপনারা রিক্রিয়েশন অপশনে যান রিক্রিয়েশন অপশনে যাওয়ার পর এখান থেকে এই যে স্পিনটা আছে এই স্পিন করেও কিন্তু আপনারা এমবিটি টোকেনটা কালেক্ট করতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু আছে সো যদি আমি এখানে এটার উপর টাচ করি এই যে দেখেন স্টার্ট দ্য ড্র যদি আমি এটার উপর টাচ করি টাচ করলে দেখেন আমার স্পিনটা কিন্তু হচ্ছে হ্যাঁ সো স্পিন হচ্ছে এবং এখান থেকে আমরা একটা জিনিস যে কোনো একটা জিনিস আমরা পাবো সো এখানে কিন্তু দেখেন আমি টি অর্থাৎ আমার 0.5 পাওয়ার টি কিন্তু আমি পেয়ে গেছি সো এইভাবে আপনারা এগুলো কালেক্ট করতে পারবেন আর মূল বিষয়টা হলো কি আমাদের এখান থেকে যে আমাদের এই যে এখানে আমাদের 2 নম্বর যে আইকনটা থাকবে গোল এই আইকন থেকে আমাদের এমবিটি টোকেনটা কালেক্ট করতে হবে এমবিটি টোকেনটা এপ্রিলে লঞ্চ হতে যাচ্ছে এখান থেকে আপনারা মেবি 90 সেন্ট থেকে $1 পর্যন্ত প্রাইসে লিস্টিং হবে এটা প্রফিট আপনারা পাবেন পাশাপাশি প্রত্যেক দিন মাইনিং করে আইএফসিটিটাকে কালেক্ট করবেন আইএফসিটি কিন্তু এই বছরের শেষের দিকে লিস্টিং হতে যাচ্ছে আচ্ছা পাশাপাশি আরেকটা বিষয় হলো যে আপনারা এখান থেকে আপনাদের লেভেলটাকে আপগ্রেড করে নিতে পারবেন লেভেল আপগ্রেড করে নিলে আপনাদের বিভিন্ন সুবিধা থাকবে তার ভিতরে দেখেন এখান থেকে যদি আমরা নোটসে যাই নোটসে যাওয়ার পর কয়েকটা অপশন থাকে এখানে নোটস ভেরিফাই নোট এবং অ্যাডভান্স নোট হ্যাঁ এই জিনিসগুলো যদি আপনারা নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে বিভিন্ন রকমের বেনিফিট থাকবে এখানে অ্যাডভান্স নোট নিতে গেলে আপনাদের মিনিমাম এখান থেকে 20,000 কয়েন প্রয়োজন হবে এবং এই 20,000 কয়েন আপনারা আর্ন করেও সেটা থেকে আপনারা করতে পারবেন এবং অ্যাডভান্স নোটটা নিলে আপনারা কী করতে পারবেন এখান থেকে আপনাদের যে অ্যাকাউন্টের যে ভেরিফিকেশন প্রসেসটা থাকে সেটা অটোমেটিক্যালি কিন্তু হয়ে যাবে এবং আপনাদের এখানে বিভিন্ন ফ্যাসিলিটিস থাকে যারা আসলে অ্যাডভান্স নোডে চলে যায় এবং অ্যাডভান্স নোডের নিতে হলে আপনাদের অ্যাকাউন্টে যখন 20,000 কয়েন আপনারা আর্ন করে ফেলবেন তো 20,000 কয়েন দিয়ে আপনারা করতে পারবেন এবং ওই 20,000 কয়েন আপনাদের কিন্তু এখান থেকে কেটে নেওয়া হবে না ওই 20,000 কয়েনের পরিবর্তে আপনাদের এটা স্টেকিং হয়ে যাবে স্টেকিং হয়ে গেলে আপনাদের আপনারা অ্যাডভান্স নোডেও চলে যাবেন বা ভেরিফাই নোডও হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্ট আপনাদের স্টেকিংও হয়ে গেল এবং 1 বছর পরে আপনাদের এই কয়েনটা অটোমেটিক্যালি কিন্তু রিটার্ন হয়ে যাবে তো এখান থেকে দেখেন যদি আমি যাই এখানে তারা ক্লিয়ারলি বলে দিচ্ছে তাদের রুলসে যে এই যে আমরা ভেরিফাই নোট বা অ্যাডভান্স নোট যদি আমরা নেই সেখান থেকে আমরা 1 বছর পরে এটা আমাদের অটোমেটিক্যালি আমাদের কয়েনটাকে তারা রিটার্ন করে দেবে এই যে দেখেন কী বলছে দ্য নোট স্টেকিং পিরিয়ড ইজ 1 ইয়ার মানে 360 ডেজ বাই ডিফল্ট অ্যান্ড ইট উইল বি রিটার্ন অটোমেটিক্যালি আফটার দ্য এক্সপিরেশন আমাদের চলে আসবে কোনো সমস্যা নেই
সো মাস্ট বি এখন একটা কথাই বলতে চাই, সেটা হলো যে আপনারা অবশ্যই আইএফসিটি মাইনিংয়ে অ্যাকাউন্ট করেন, আইএফসিটি কালেক্ট করেন, পাশাপাশি এমবিটি টোকেনটাকে মাস্ট বি আপনারা কালেক্ট করেন। এটা কিন্তু ভালো বেনিফিট দিতে যাচ্ছে, অবশ্যই প্রত্যেক দিন আপনারা এমবিটি টোকেনটাকে কালেক্ট করবেন। কিভাবে? সেটা হলো এখান থেকে যে দুই নাম্বার যে আইকনটা থাকবে গোল, এই আইকনে ক্লিক করে একটা অ্যাড দেখবেন, তারপর এটা হবে। এবং যারা আসলে এটা করতেছেন তারা অবশ্যই অবশ্যই ভালো প্রফিট পাবেন, ইনশাল্লাহ এটা ধরে রাখেন। আজকের ভিডিওতে জাস্ট এতটুকু আপডেট দিলাম, নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে এটার আরও নেক্সট যে আপডেটগুলো আছে সেগুলো নিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি আজকের ভিডিও।